হ্যালো, আই লাভ হার। যতই ভালোবাসো সেটা আমার ভাইয়ার চেয়ে বেশি নয়। কি বললে? আমার থেকেও তোমার ভাই তোমাকে বেশি ভালোবাসে? হ্যাঁ, শুধু ভালোবাসে না, আমার সুখের জন্য আমার ভাইয়া নিজের সুখ বিসর্জন দিতে পারে। আমিও তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। বিশ্বাস করি না। বিশ্বাস করো না? আমাদের এতদিনে ভালোবাসা তুমি বিশ্বাস করো না? আচ্ছা, কি করলে বিশ্বাস করবে? আমার জন্য মার খেতে পারবে? কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে পেতে হলে মার খেতে হবে, রক্ত ঝরাতে হবে। বলো রাজি? হ্যাঁ রাজি। মনে করো এই পথে তোমার মৃত্যুও হতে পারে। হ্যাঁ, আমি তাতেও রাজি। বেশ, তাহলে এক্ষুনি চলে এসো আমাদের বাড়ি। বাড়িতে কেন? আমি তোমার সাহস দেখতে চাই। তুমি আমাকে আমার ভাইয়ার সামনে থেকে নিয়ে যেতে পারো কিনা। কি বললে? তোমার ভাইয়া বাড়িতে এসেছে? ইয়েস স্যার। এখন তো আপনি বুঝতে পেরেছেন কেন আমি এত কথা বলছি। তার মানে তোমার ভাইয়া যে কদিন থাকবে সে কদিন আমাদের দেখা হবে না? আমিও তো তাই ভাবছি, কিভাবে তোমার সাথে দেখা করা যায়। শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? তুমি ফোন রেখে দাও, আমি তোমার বান্ধবীর সাথে আবার ফোন করে তোমাকে চাইবো। শালা, এসিডি বাদলের সাথে চালাকি? ঠিক আছে। কোথায় ছিলি এতক্ষণ? কেন, আমার রুমে বই পড়ছিলাম। যা, আমার জন্য ফার্স্ট ক্লাস করে এক কাপ চা বানিয়ে নিয়ে আয়। আচ্ছা। কাকে ফোন করছো ভাইয়া? কেন, তোর কোনো ফোন আসবে নাকি? না না, এমনি জিজ্ঞেস করছি, আমার ফোন আসবে কোথ থেকে? যা চা নিয়ে আয়। আচ্ছা। হ্যালো, আমি খুশির বান্ধবী হাসি বলছি, ওকে একটু ডেকে দিন না। লাগে থাকুন। খুশি, আয় খুশি, খুশি। জি ভাইয়া। কিরে, চা নিস নি? ও মা, চা আনবো কখন, তার আগেই তো তুমি আমাকে ডাকলে। নে তোর ফোন। আমার ফোন? হ্যাঁ, নে কথা বল বল। হ্যালো। হ্যাঁ হাসি, কেমন আছিস? হ্যাঁ, কি বললি? আজ তোকে বরপক্ষ দেখতে আসবে। ও, আমাকে এক্ষুনি আসতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি রেডি হয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ। সরি ভাইয়া, আর তোমাকে চা খাওয়াতে পারলাম না, শুনলে তো? আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, নো প্রবলেম, আমিও বাইরে যাবো, চল তোকে লিফট দিয়ে যাই। না না, আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না, তুমি তোমার কাজে যাও আর আমি একাই যেতে পারবো। ওকে বাই। যাও বোন যাও, কতদিন এভাবে যাবে? চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। দেখলে তো তোমার ভাইয়াকে কেমন বোকা বানিয়ে দিলাম। সত্যি, তোমার বুদ্ধির জবাব নেই। তাহলে আমার পুরস্কারটা দিয়ে দাও। মানে? মানে? কি বলছো তুমি? এত লোকজনের সামনে? এখানে যারা এসেছে তারা সবাই আমাদের মতো, দেখবে, ওই যে দেখো। দেখেছো বুড়ুগুড়ি কেমন চুটিয়ে প্রেম করছে? কাজেই কুইক কুইক। আমি কি দেখছি এসব, এসব করা ভালো না। কি বলতে হবে না, দয়া করে আমাদের বিরক্ত না করে মসজিদে গিয়ে আল্লাহ আল্লাহ করেন, কাজ হবে। মসজিদে আমি একা যাব না,
সোনার চান পিতলা ঘুঘু সাথে তোমাকেও নিয়ে যাব। আমি আপনার কথা মতো মসজিদে যাব? কারণটা কি? আপনি আমার কি লাগেন যে আমাকে উপদেশ দিচ্ছেন? যান যান এখান থেকে। এই মেয়ে দেখেছো, আমি একজন বয়স্ক মুরব্বী মানুষ, আমার সাথে ও কেমন মেজাজ দেখিয়ে কথা বলছে। আমার তো মনে হয় বিয়ের পর ও তোমার সাথেও মেজাজ দেখিয়ে কথা বলবে। দেখুন, আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। প্লিজ প্লিজ দাদা ভাই, আপনি এখান থেকে চপলার নাক গলানোর কোনো দরকার নেই। নাও নেভার। আমি একজন ইমানদার আল্লাহ ভক্ত লোক, নিজের চোখে এমন একটা ঘটনা দেখেও নীরবে এখান থেকে চলে যেতে পারি না। আমি আমি তোমাদের বাসা যাব, তোমার বাবা মার সাথে কথা বলবো। চলো চলো আমার সাথে। কমান্ডার মরনা সাহেব, ওর হাত ছেড়ে দিন। না চললে কি করবে? কি করবো দেখতে চাও? শালা মৌলবি। রাজ, ওনাকে ছেড়ে দাও। তোমার একই অবস্থা। দিলেন তো আমার ভালোবাসার খাওয়াটা নষ্ট করে। তুমি ওই বুড়োটার জন্য আমার চেহারাটাই নষ্ট করে দিলে। ওকে তুমি ছাড়বে না? মারো মারো শালার বুড়োকে মারো। মারো শালাকে, ভালো করে মারো। ওকে ভালো করে মারো। আমার চেহারাটা নষ্ট হয়ে গেল ভাইয়া, এখন কি হবে ভাইয়া? ভাইয়া কেন মারছো জানতে চাস? দেখ দেখ, চেয়ে দেখ, তোর দিকে কেমন হা করে তাকিয়ে আছে। আসলে ব্যাটা মৌলবি নয়, লোকটা আসতে একটু লুচ্ছা বদমাইশ। আজ ওকে আমি এমন শিক্ষা দেবো। ভাইয়া আমাকে ক্ষমা করে দাও, আমি ভোট পাগল ছেলে। আমার বোনটাকে আমরা পরে মাদুরে বড় করেছি, সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত ওর কোনো চাওয়া পূর্ণ রাখিনি, তাই তোমাকে পরীক্ষা করে দেখলাম।